গুলিটা ওর মাথায় এখানে লাগে, খেয়ে লাগলে সে ওইখানে কাত হয়ে পড়ে যায়। গুলি করলে সামনে যেগুলো ছিল সেগুলো মরছে, কিন্তু ওদের তো লো, ওরা ওই মরা লাশের উপর দিয়ে হেঁটে আসছে। তখন একটা গুলি এসে আমার গানে লাগে, এখানে কুষ্টিয়ার যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, কেরেগম যুদ্ধে বিজয় লাভ করেছি, বিশ্বখানের যুদ্ধে বিজয় লাভ করেছি, বারো বাজারের যুদ্ধে বিজয় লাভ করেছে, আর মুক্তিযোদ্ধা বীর বিক্রম বাংলাদেশের সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলাম। আমার নাম মাহবুব উদ্দিন আহমদ। 17 এপ্রিল যখন আমি আমাদের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিচ্ছি, আমাদের রাইফেলটা আকাশের দিকে তাক করে, সেই সময়ের যে ছবিটা সেটা একটা ঐতিহাসিক ছবি। তোমরা যাকে বঙ্গবন্ধু বলে চেনো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তখনও বাংলাদেশের মাটিতে জীবিত এবং বাংলাদেশে আমাদের সঙ্গে থেকে দেশকে স্বাধীনতার প্রত্যয় নিয়ে লড়াই করছেন। ঠিক সেই মুহূর্তে তিনি বলেছিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সে রাষ্ট্রটা 7ই মার্চের বক্তৃতার পরে 25শে মার্চের দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে জন্ম নিল। সেই রাষ্ট্রটার কি কোনো আইনগত অধিকার আছে? সে অধিকার আছে কি না সেই কথাগুলো বলার জন্য কিন্তু ওই তারিখটা, যে তারিখে এই দেশে এই ছবিটার জন্ম হয়েছে। গার্ড অফ অনার দিচ্ছেন ঝিনাইদহের মহকুমা পুলিশ প্রধান মাহবুব উদ্দিন আহমদ। আমাদের যে সৈনিকদের আমরা একত্রিত করেছিলাম, তাদের মধ্যে থেকে আমরা আনসার পুলিশকে একত্রিত করে তাদেরকে সামান্য কিছু প্রশিক্ষণ দিয়ে সেখানে গার্ড অফ অনার দিয়েছিলাম সামরিক কায়দায়, বাংলাদেশকে জানার জন্য, শোনার জন্য, দেখার জন্য সারা পৃথিবীতে এই সাংবাদিকরা এসেছিল, ফটোগ্রাফাররা এসেছিল, তারা একত্রিত হয়ে আমরা কী করলাম সেটা দেখেছে এবং তাৎক্ষণিকভাবে টরে টক্কার মাধ্যমে, তখন তো আজকের মতো ইন্টারনেট ছিল না, 1 সেকেন্ডেই চলে যায়, টরে টক্কার মাধ্যমে তারা কিন্তু সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছিল। আগের দিন ওই এলাকায় একটা বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল, জলস্নাত হওয়ার কারণে সমস্ত জায়গাটা আরও বেশি পরিষ্কার মনে হয়েছে, মানে যেটা ছিল স্বাভাবিক সবুজ তার চেয়ে সবুজ তরও মনে হয়েছে। যে সবুজ ঘাসের মাথায় তখনও সকালের বিন্দু বিন্দু বাড়ি বসে আছে, সে যে হাজারো রঙের রংধনু প্রত্যেকটা ঘাসের মাথায় ফুটে উঠেছে, সেই রকম একটা পরিবেশে, সেই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে হাজার মানুষের পদভারে প্রকম্পিত হয়ে উঠছে, হাজার মানুষ চারিদিক থেকে আসা যাওয়া করছে, গম গম করছে তাদের কথায়। আমাদের দেশে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা মিসেস গান্ধীর সঙ্গে দেখা করে তার কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়েছিলেন। মিসেস গান্ধী বলেছিলেন তোমরা সবই করতে পারো না, কিন্তু আইন সরকার গঠন করো। তো তখনই আমাদের চাপ আসতো যে যত তাড়াতাড়ি সম্ভব সরকার গঠন করতে হবে, যার জন্য আমরা ওখানে প্রথম ভারতের মিসেস গান্ধীর সঙ্গে আমরা দেখা করলে 4 এপ্রিল, সরকার গঠন হলো 10 এপ্রিল, বাকি 6 দিন, এবং তার 7 দিনের মাথায় সারা পৃথিবীকে জানান দেওয়া হল, শপথ গ্রহণ অনুষ্ঠান হল। তারপরে তারা এক মুহূর্ত বসে থাকেনি, ওইখানে বসেই তারা বলেছে আজ থেকে এই বৈদ্যনাথ তলার নাম হবে মুজিবনগর, এটাই হবে বাংলাদেশের রাজধানী, এখান থেকে সকল কার্য পরিচালনা করা হবে। আমি ছিলাম 8 নম্বর সেক্টরের অধীনে। 8 নম্বর সেক্টরটা ছিল আমাদের দক্ষিণ পশ্চিম রণাঙ্গন বলে আমরা যে এলাকায় প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলাম যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে, এটা ছিল কুষ্টিয়া যশোর খুলনা ফরিদপুর এই অঞ্চলটা। এই 7 সাতক্ষীরাতে 20শে সেপ্টেম্বরের আগে যখন ক্যাপ্টেন শফিকুল্লাহ আহত হলো তখন আমি গেলাম রিপ্লেসমেন্ট হিসাবে। কমান্ড কন্ট্রোল টেক ওভার করার পরে আমি দেখি যে আমি সেই গরম একদম মানে আগুনের মধ্যে পড়ে গেছি, কারণ তখন 2 দিক থেকে গোলা চলতেছে, একদিক থেকে পাকিস্তানিরা মারতেছে, আরেকদিক থেকে ইন্ডিয়ানরা মারতেছে, এর মাঝখানে আমাদের ওই ট্রেঞ্চের ভিতরে বসে থাকা কিছু করার নেই, এটা ছিল এইরকম, আর এদিকে আরেকটা এদিকে কানটাকা, এইখানে পাকিস্তানিরা, ওইখান থেকে ওরা বিড়ি সিগারেট খাইলে দেখা দেয়, আমরা বিড়ি সিগারেট খাইলে ওরা দেখ। তো
তো আমি এখানে ট্রেঞ্চের ভিতরে বসে এখানে রোপ নামে আরেকটা ছেলে বসে, সে বিড়ি টানতেছে। এই সময় ওইখান থেকে ওই যে বিড়ি টান দিয়েছিল ওই বিড়ি টানটাকে মনে হয় ওরা লক্ষ্য করছে, ওইটা লক্ষ্য করে ওরা গুলি করছে। গুলি করলে গুলিটা ওর মাথায় এখানে লাগে, সে লাগলে সে ওইখানে কাত হয়ে পড়ে যায়। তখন আমি আমার লোকজন যারা ছিল তাদেরকে বলছি মারা গেছে কিনা দেখো, যদি সম্ভব হয় একে এখান থেকে বের করে ব্যারাকপুরে নিয়ে যাও। এই ইভ্যাকুয়েশন অর্ডারটা দিয়ে আমি সামনে চলে গেলাম। সামনে চলে যাওয়ার পরে দেখি যে ওইখান থেকে মুভমেন্ট হচ্ছে। আমি আমার পাশে যে ছেলেটা ছিল তাকেও বলছি খবরদার গুলি করবে না, আর আমার ডান ভাই যারা ছিল সবাই গুলি করবে না। এটার কারণটা ছিল আমাদের কেউর কাছে 20-25 রাউন্ডের বেশি নাই, কারণ আমরা তো গাড়িতে করে আসিনি, সবাই হেঁটে এসেছি, সঙ্গে যে কটা গুলি করা সম্ভব নেই। আর একটা 303 রাইফেল অথবা যুদ্ধক্ষেত্র থেকে সংগ্রহ করা SLR-2 একটা থাকতে পারে, আর আমার নিজের হাতে একটা ছোট্ট মেশিন গান, এটা বলে SMC নাম। তো ও যে কোনো কারণেই গুলিটা করে ফেলেছে। ওর কাছ থেকে যখন গুলি বেরিয়ে যায় তখন আমি আবার যারা ছিল তাদের সবাইকে বলি সব অ্যালার্ট হয়ে যাও, যে কোনো মুহূর্তে অ্যাটাক হবে। তো এই অ্যাটাক কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এতদিনে এতক্ষণে তারা যে লুকিয়ে লুকিয়ে রাত্রে রাত্রে যে পজিশন নিয়েছিল সেইখান থেকে অন্তত পরে সাথে সাথে পাকিস্তান আর্মি ইয়া আলী বলে ওরা গুলি করে একদম সোজা হাঁটা শুরু করছে আমাদের উপরে। এই হয়তো 50-100 গজ দূরে থেকে হেঁটে আসতেছে। আমি তখন আবার সোলজার যারা ছিল তাদের সবাইকে বলছি গুলি যা আছে গুলি করো, একটু গুলি করলে সামনে যেগুলো ছিল সেগুলো বসে, কিন্তু ওদের তো লো, ওরা ওই মরা লাশের উপর দিয়ে হেঁটে আসতেছে। আবার যখন প্রায় গুলি শেষ, আমার নিজের হাতিয়ারের গুলি শেষ, তখন আমি বলছি যে আমার ছেলেরা তোমরা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ো, পানিতে যদি যাও তাহলে পাকিস্তানিরা তোমাদের অ্যাটাক করতে পারবে না, কারণ ওরা পানিতে ঢুকতে সাহস পাবে না, ওরা সাঁতার জানে না। পানিতে নেমে যাওয়ার পথেই আমি যখন নেমে যাচ্ছি তখন একটা গুলি এসে আমার ঘাড়ে লাগে, এখানে তো ঘাড়ে লাগলে আমার লাকিলি আমি ফিল করলাম যে জায়গাটা গরম হয়ে গেছে, তা হাতটা নড়িয়ে দেখলাম যে হাড্ডি ভাঙছে কিনা, মনে হলো যে ভাঙে টাঙে নাই, এইখান দিয়ে গুলিটা লেগে ওই কাজটি বেরিয়ে গেছে। তারপরে ওই অবস্থায় আমি আমার হাতিয়ার এবং ওই ওয়্যারলেস সেট দিয়ে ওইখানে নেমে আসি। নেমে আসার পরে সাঁতার কাটা যখন শুরু করছে তখন তো ওরা আমাদের উপরে ওদের ডাঙায় যেটা যেটা ছিল সবাই গুলি ছুটছে, আমাদের পক্ষে তখন আর মাথা উঁচু করে সাঁতার কাটাও সম্ভব হচ্ছে না। তো পানির নিচ দিয়ে ডুবো সাঁতার দিয়ে আবার কখনো কচুরির পাড়ার উপরে নাক ডুবিয়ে ওই সাঁতার কাটতে কাটতে আমি যখন টায়ার্ড হয়ে যাই তখন এই পানির ভিতরে অলমোস্ট আপনার হাফডেড অবস্থায় ভাসতে ভাসতে কোনো রকম সন্ধ্যা সন্ধ্যা হয়, এরকম সময় গিয়ে একটা ওই বিলের পাড়ে উঠছে। তখন 2-3 মেয়ে কথা বলতেছিল, একজন আরেকজনের সঙ্গে যে মুক্তি বাই দিলে কী হয়েছে দেখতে, এই মেয়ের কথাটা যখন শুনছি তখন আমার মনে হয়েছে এখানে পাকিস্তান আর্মি আসতে পারে, কারণ মেয়ে থাকলে তো পাকিস্তান আর্মি এসে তো তাদেরকে নানা রকম অত্যাচার করবে, তাদেরকে নিয়ে যাবে, যখন আসে নাই তো ভাবছি যে এখানে ওরা আসে নাই। তখন আমি একটু সামনে গিয়ে কে আছো বলে আমি অজ্ঞান হয়ে যাই, সেখান থেকে নিয়ে যায় আমাকে ব্যারাকপুর হসপিটালে। সেখানে 26 আমি আহত অবস্থায় চিকিৎসা দিচ্ছিলাম। 26 পরে আমি 3-4 জন্য কল্যাণী যাই, সেখানে গিয়ে আবার সেক্টর হেডকোয়ার্টারে সেক্টর কমান্ডারের সঙ্গে কথা বলে আবার সে যুদ্ধের জায়গায় আবার ফিরে যাই। জীবনের শ্রেষ্ঠ সময়টাকে উজাড় করে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি, এই পতাকাটা আমরা অনেক কষ্ট করে আরোহণ করেছি। আজকে যারা নতুন প্রজন্ম যারা এই দেশটাকে নিয়ে গর্ব করে, যারা সারা পৃথিবী ডাবড়ে বেড়ায়, তাদের হাতে আমাদের এই পতাকা দিয়ে যাচ্ছে, লাল সবুজের পতাকা। যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন যারা এই দেশটা স্বাধীন চিরন্তন বাংলাদেশ হিসাবে থাকে, সেটার দায়িত্ব এই পতাকার মাধ্যমে তোমাদের হাতে দিয়ে গেলাম।